সুভাষ থেকে যারা মাস্টার ডিগ্রি করছে তাদের উদ্দেশ্যে হিস্ট্রি ফার্স্ট ইয়ার নিয়ে চলে আসছি উত্তরপত্র। পায়বা কি কি জায়গিদারির মধ্যে বিলি করা জমি। 1699 সালে গোবিন্দ সিং কোথায় খালসা প্রতিষ্ঠা করে। আনন্দপুর সাহিব সদনামী বিদ্রোহ কোথায় হয়েছিল। 1672 খ্রিস্টাব্দে কাবুলিয়াত কি সরকার এবং কৃষকদের মধ্যে লাগু চুক্তিপত্র। গুরু অর্জুন দেব কে কত সালে হত্যা করা হয়। 1606 খ্রিস্টাব্দে শিবাজী পোরবন্দর স্বাক্ষর করতে বাধ্য হয়েছিল। রাজজয় সিং আলোচফিস এর রাজত্বকাল ভারতে এসেছিল। তোর আকবর আসিফ উরসিয়ানি কার রচিত উত্তরখান আমি আজিল উল বাকিয়াল কার নির্দেশ। তোর আকবর আকবর কত সালে জন্মগ্রহণ করে। 1542 খ্রিস্টাব্দে ফতেপুর স্বীকৃতি মাজা মসজিদকে নির্মাণ করে আকবর। কোন বিপ্লবী দূত ইংল্যান্ডের জন্য জাহাঙ্গীর খান এর ব্যবসায়িক সুবিধা আদান করেছে। স্যার টমাস রো আনালাস অফ ইকুয়াটরি রাজধানী ক্ষেত্র জেমস। তারপরে 1826 সালে বাবরনামা ইংরেজি অনুবাদ করে উত্তর জন লেভেল এবং উইলিয়াম মার্কিসন। কোন মোগল সম্রাট সাম্রাজ্যের রাজধানী আগ্রা থেকে দিল্লিতে এনেছিলেন। শাহজাহান আলাহিয়া রাজপ্রবর্তন করে জাহাঙ্গীর। ঔরঙ্গজেবের কনিষ্ঠ পুত্র আকবর কত সালে নিজেকে মোগল সাম্রাজ্য 1681 সালে কত সালে ঔরঙ্গজেব পুনর্বর্তন করে। 1689 সাম্রাজ্যে মৃত্যুর পর রাজারাম 1749 সালে মোগল অভিজাত মারাঠা রাজ সাহেবের সঙ্গে সম্পর্ক হয়েছে। জুলফিকার খাঁ নতুন লাগিয়েছে তারও।